তো বন্ধুরা, যারা কনস্টেবলে পাস করে নিয়েছো, তাদের জন্য হাইটের কি সংরক্ষণ আছে? মানে পাস করার পর তোমার হাইটের কি দরকার, বা হাইটের মানে কতটুকু হাইট দরকার, কতটুকু ওজন দরকার? তো এখানে কি বলেছে, ক্যাটেগরি ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ এক্সপেক্টেড গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড সিডুল ট্রাইবস। তো এগুলো কি হয়েছে, এক্সপেক্টেড গোর্খাস, গারোয়ালস, রাজবংশীস আর সিডিউল ট্রাইবস, এইগুলো বাদ দিয়ে যারা আছে যেরকম ওবিসি, এসটি, তো ওবিসি এসটি, তারপরে সি যারা আছে, তারা 167 হাইট হতে হবে, ঠিক আছে, 167 সেন্টিমিটার হাইট হতে হবে। তো 167 হাইট হলে তোমার লাগবে কি, 57 ওয়েট। তো এখানে 167 থেকে শুরু করে কি 57, এবার 167 ঘটনাটা কি, তোমার যদি 166 হয় তাহলে তুমি ডিসকোয়ালিফাই, তাহলে তোমার হবে না। তো তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে তোমাদের হবে না 166 হলে, ওকে। তারপরেই তোমার হাইট, হাইট যদি 57 হয়, তো হাইট তোমার সরি ওয়েট যদি 57 হয়, এবার ওয়েটের কেসটা কী হলো, তোমার যদি আমি হাইটটা যেটা বলে দিলাম, হাইটটা 167 সেন্টিমিটার, তো তোমার যদি 167 হাইট হয় তো তোমার হবে, কিন্তু তার থেকে কম হলে তোমার হবে না, তার থেকে বাড়াতে হবে। মানে মনে করো 168, 169 যদি হয় তাহলে ঠিক আছে, আর তোমার ওয়েটটা 57, 57 থেকে যদি এক কম হয় মানে 56, তাহলে তোমার হবে না, ডিসকোয়ালিফাই। তোমার হাইট যদি 167 হয়, যদি ওয়েট যদি 56 হয় তাহলে হবে না। তোমার এরকম 167 হাইট হলে, সেন্টিমিটার হাইট হলে, তাহলে তোমার কি 57 লাগবে। এবার 57 যদি বেশি হয়, 58, 59, 50, 67, 60, হ্যাঁ 60 হয়, তো তুমি ডিসকোয়ালিফাই হবে না। তো এখানে কি বলা হয়েছে, 167-এর উপরে যেতে হবে, নিচে নামতে পারবে না, আর 57-এর উপরে যেতে হবে, নিচে নামতে পারবে না। তো কেসটা এরকমই। আর এখানে চেস্ট কী হয়েছে, চেস্ট না ফুলে 75 cm করতে হবে চেস্টে। যদি তোমাদের চেস্ট বুক আছে তো বুকটা 60-75 রাখতে হবে, ঠিক আছে, তার কমে রাখা যাবে না। এবার ফুলিয়ে 5 cm বাড়াতে হবে, তো ফুলিয়ে কি 83 cm হতে হবে, 5 cm। যদি তোমার 68 সেন্টিমিটারে যদি তোমার 83 5 মিটার বাড়িয়ে যদি 84 হয় তাহলে কোনো অসুবিধা নেই, বেড়ে যেতে বেড়ে গেলে অসুবিধা নেই, কিন্তু 82 হলে তাহলে অসুবিধা আছে তোমার। তো এখানে কী বলেছে, আমরা তো এসটি ওবিসির কথা বলে দিলাম, এবার এখানে কী আছে, গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড সিডিউল ট্রাইবস, এবার এদের জন্য কী হয়েছে, এদের কী হাইট লাগবে, 160 সেন্টিমিটার। এখানে ভালো সুযোগ দিয়েছে, যেরকম এসটির জন্য 167 দিয়েছে, এখানে গোর্খালির জন্য 160 হাইট সেন্টিমিটার হাইট দিয়েছে। তো এখানে হাইট দেওয়ার কারণে ওয়েটটা তোমার 53 লাগবে, ওকে, ওইটা তোমার 53 লাগবে, 53 কেজি লাগবে। এবার 53 কেজির নিচে নামতে পারবে না, সেই সেম কেস যেটা আমি আগে বললাম, সেটা 53 কেজির নিচে নামতে পারবে না, আর 167-এ 160 নিচে নামতে পারবে না। তোমার 160 থেকে শুরু করে যত হয় বাড়লে ঠিক আছে, কিন্তু কমতে পারবে না। ওর সেক্ষেত্রে ওটা 53 যে ওয়েটটা আছে সেটা তোমার 54 করতে পারবে, কিন্তু কমাতে পারবে না। তো ওখানে তারা কী করে চেস্টের ক্ষেত্রে ওটা কী হলো, 76 cm, ওকে, সেন্টিমিটার, 76 নাম ফুলিয়ে, ঠিক আছে, সেখানে যেরকম ওটা 78 না ফুলিয়ে, তো এখানে 2 সেন্টিমিটার কমিয়ে দিয়েছে গোর্খার জন্য, 76 না ফুলিয়ে, তো ফুলিয়ে 5 সেন্টিমিটার বেরিয়েছে, সেরকমই 81 সেন্টিমিটার। 81 থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম হতে পারবে না। এবার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমি যেটা বললাম, মানে প্রথমে একটা বলছি 57 কেজি, 167 যে হাইটটা আছে, এবার বেড়ে গেল, কতটুকু বাড়লে ঠিক আছে, পারফেক্ট, মনে করুন এই 167-এর থেকে 70 বাড়িয়েছে, ঠিক আছে, তার উপরে বাড়লে নেবে না। তো সেরকম ওয়েটটাও 57 বাড়লি, 57-70 পর্যন্তই বাড়বে, তার উপর নিলে বাড়বে না। তো সেই চারটা এখন দেখাচ্ছি, দেখি তো এখানে কারণটা কী, দেখুন ভালো মতন ফলো করুন জিনিসটা। 167-এ এখানে সেন্টিমিটারের হাইটে তোমাকে 56 কেজি লাগবে, ঠিক আছে। তো এখানে কী বলেছে, 56 কেজি হলে কী হবে, এখানে তোমার এই যে 56 কেজি আছে, এবার 56-57, 58 উপরে উঠলে কোনো অসুবিধা নেই, কিন্তু নামলে অসুবিধা আছে। তো ক্ষেত্রটা এবার দেখো, 71 লেখা আছে, মানে 56 কেজিটা হয়েছে 167 হাইটে, 56 কেজিটা হয়েছে, তোমার যদি 71 কেজি কোনো অসুবিধা নেই, 71 কেজি পর্যন্তই, 71-72 হলে তোমাকে নেবে না। যে ম্যাক্সিমাম ওয়েটটা বললাম, যে তোমাকে বললাম যে 55-এর থেকে নেবে না, তো 56 থেকে শুরু করে 71 পর্যন্ত ম্যাক্সিমাম একটা ওয়েট হতে হবে। তো সেক্ষেত্রে পরের ধাপটাও সেই এরকমই, পুরো টোটালি ধাপটা এরকমই, যদি তোমার 169 হয় তাহলে 58 কেজি হতে হবে, মানে আরও 2 বেশি, ঠিক আছে, দেখো ওখানে 2 করে বেশি হবে, তো এখানেও 73 কেজি হতে হবে তোমাকে, ঠিক আছে, 58-73 কেজি ম্যাক্সিমাম। তো ওখানে কী বলেছে, 58 কেজি, তো এটা বোঝা গেল। এবার টেস্টের কথা বলা যাক, টেস্টটা হলো ফিজিক্যাল মেশারমেন্ট টেস্ট, PMT। তো এটা যারা পাস করে ফেলেছো, রেজাল্টটা দেখে নিয়েছো, যারা পাস করে প্রাইমারি রাইটিং টেস্ট যারা পাস করে নিয়েছো, তাদের ঠিক আছে। তো সেকেন্ডটা হলো ফিজিক্যাল
তারা এই পরীক্ষা বুঝতে পারবে যারা পাস করে গেছো, ঠিক আছে। আর পিএটি মানে পিএটি হলো ফিজিক্যাল ইফেন্সিক টেস্ট, ঠিক আছে। ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই পিএমটি উইল বি অ্যালাউড, ঠিক আছে। এখানে কী টেস্ট হবে? পিএটি ফিজিক্যালস মানে শরীরচর্চা। যাই হোক, 1600 মিটার দূরত্ব হবে তোমাকে 6 মিনিট 30 সেকেন্ড, মানে 6.5 মিনিটে তোমাকে 1600 সেকেন্ড দৌড়তে হবে। তো এখানে কী বলেছে, 1600 সেকেন্ড তুমি দৌড়াও, কোনো অসুবিধা নেই, 6.5 মিনিটে, কিন্তু 6.5 মিনিটে তোমাকে পুরো কমপ্লিট করতে হবে 1600 মিটার। ওকে, তার থেকে বেশি টাইম নিলে হবে না, তার থেকে কম টাইম নিলে হবে না, ঠিক আছে। পুরো তোমাকে 1600 মিটার 6.5 মিনিটে তোমাকে পুরো কভার করতে হবে। তো এখানে কী বলেছে, কভার করার অসুবিধা নেই, কিন্তু এখানে তোমাকে দিনে না দুপুরে, মানুষের শরীরে সকালবেলায় দৌড়ের যে এনার্জি থাকে সেটা কি দুপুরবেলা থাকে? সেটা থাকে না। তো তোমাকে যখন তখন তোমাকে তাদের দৌড়ের যে মাঠটা দেবে তোমাকে দুপুরে বলতে পারে, রাতে সরি বিকেলেও বলতে পারে, তো তোমার তখন এনার্জি ফিল হয়ে যেতে পারে। তো তাও তুমি সকালবেলা উঠে দৌড় প্র্যাকটিস করো। তো এটাই ছিল শর্টকাটের মধ্যে, তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা মনে হয় বুঝে গেছো। তো যদি না বুঝো তো ডিসক্রিপশনে আমাদেরকে আমাকে কিছু বলবে, তো আমি ভালো মতন বুঝিয়ে দেবো। ওকে, ডিসক্রিপশনে বলবে তো ভালো মতন ঘুরে যাবো। তো এখানে কি ফাইনাল রাইটিং এক্সামিনেশন, ফুল মার্কস 85, সেটা তো বোঝার কিছু নেই। সব কিছু হওয়ার পর ফাইনাল পরীক্ষাটা হয় সেখানে। এটা পরীক্ষাটা হওয়ার পরে 2000 নতুন যে নিয়োগটা চালু করছে সেটা অনুযায়ী পরীক্ষাটা হবে, ফাইনাল টেস্টটা। তো এরকমভাবেই তোমরা পরীক্ষা এমনি তো হও, আর আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ডিসক্রিপশনে বলে দেবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।